দিয়ে দেব। শুটকি রান্না করব, বেগুন দিয়ে শুটকি, আর এই দিয়ে এইটা হলো ডাল। যেদিকে ভাত রান্না করে নিলাম, দেখো শুধু দিলাম ডালের সাথে কুমড়ো। বন্ধুরা দেখো আমার রান্না বান্না প্রায় মোটামুটি শেষ। ওইদিকে আমি শাড়িটাও পরে চলে আসলাম, কারণ আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো তার জন্য এক ফাঁকে গিয়ে শাড়িটা দূর দিয়ে পরে আসলাম। তো ওইদিকে একটু ভাত নিয়ে নিলাম বায়ের জন্যে, আর এদিকে আমি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা কেটে দিলাম। তো এবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিই। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেলাম। তো বৌদিকে মানে অপারেশনের টাইম দিল যে 9টায়, তো মনে হয় ও ওটিতে ঢুকিয়ে দিল। তো আমার অনেকটা লেট হয়ে গেলো, কারণ বাড়ির কাজ সেরে তো বেরোতে হয়। তো একটু ভাতও নিয়ে নিলাম বাইয়ের জন্য। তো এবার যাই, চলো ডিজাইন করে আবার না দে, এমনি মুখে দাও। তো বন্ধুরা দেখো ওই কোন সময় মেস ক্যামেরন করেছিলাম হসপিটাল যাওয়ার সময়। তো হসপিটাল দিকে এসে স্নান টান করে এবার ফ্রুট নিয়ে আসলাম কেটে। তো গুড নিউজ বলতে আমার বাইজি হলো, হ্যাঁ প্রায় 11টা নাগাদ আমি গিয়ে দেখি যে বৌদিকে ওটিতে ঢুকিয়ে দিল, তো আমি দেখতে পাইনি। তো তারপর প্রায় আধ ঘন্টা পর বাইজিকে নিয়ে আসলো। তো এরপর দেখে একটু বসে, একটু না অনেকক্ষণ সময় বসলাম, প্রায় 2-2:30 দিকে আমি হসপিটাল থেকে বেরিয়ে বাড়িতে এসে স্নান টান করলাম আর কি। তো মেয়ের স্নান হলো, খাওয়া দাওয়া করলো দিদি বাড়িতে, রুদ্রের সাথে খেয়ে নিল। তো এবার মানে মানে ফলগুলি গড়েই ছিল, তো কেটে নিয়ে আসলাম। এবার খাওয়া দাওয়া করে তারপর মা টিচার আজকে আছে না, টিচার মাস্টার বাড়ি যেতে হবে। তো ফ্রেন্ডস গুড ইভিনিং। তো সবাই টিফিন করেছো আশা করি। এখন বাজে সন্ধ্যের না প্রায় রাত্র হতে চলছে, 7:30 বাজে। তো আমরাও কিন্তু মাস্টার বাড়ি থেকে এসে টিফিন করে নিলাম, কিন্তু টিফিন পেয়ে আর ভিডিও অন করতে আমি ভুলেই গেছি বন্ধুরা, সরি। কারণ বাজামে গেছিল, কারণ আমি সেরকম আমি তো আর খাই না, অল্প একটু খেয়েছি, মনে করো আমি অল্প একটু খেয়েছি আর মেয়ে এতটুকু খেয়েছে। আচ্ছা যাই হোক, 50-50 ওকে। তো ভাজা ম্যাগিটা কিন্তু শোনো, ভাজা ম্যাগিটা কিন্তু মন্দ হয় না, ঠিক আছে? আমার কাছে সেরকম কাঁচা ম্যাগিটা সেরকম ভালো লাগে না, কিন্তু ভাজা ম্যাগিটা বেশ ভালো লাগে আমার কাছে, খুব জমজমাট। তো যাই হোক, বিকেলে একটু ভাত খেয়েছিলাম, তার জন্য চাও করিনি, কিছু করিনি, ওকে দিয়ে সে একটু শুয়ে হাত পা গরম করেছিলাম, এত ঠান্ডা লাগছিল। তো তারপর টিচার ফোন করলো, আসুন। গেলাম দৌড়ে, দিদিকে নিয়ে গেলাম, দিদি ওকে অনেকটা হেল্প করে বললি আমার সাথে যাই। যাই থ্যাংক ইউ দিদি, ভালোটাকে তো ভালো বলতেই হবে তাই না বলো? তো যাই হোক, তারপর ও গেলো একটু, ও একটু বেরিয়েছে না, হয়তো ও যেত আনতে, আমি যেতাম না, তো আমার যেতে হলো। তো তারপর আমাদের আজকে আবার ইনভাইট আছে কালী পুজোতে বাড়ির সামনে, আমার মেয়ের ক্লাস, আমাদের বাড়ির পাড়ার পুজো। তো আবার আমার মেয়ের ক্লাসমেট ছিল আগে নার্সারিতে, তো সেক্ষেত্রে মানে আমাকে ফোন করে স্পেশালি ও ইনভাইট করেছে, তো যেতে হয়। মনে খেয়েছিলাম বিয়ে, মানে প্যান্ডেল দেখে প্যান্ডেল থেকে মনে হচ্ছিল বিয়ে আর কি, ওইটা বলছে। তো যাই হোক, এবার আমরা কালী পুজোতে যাবো, তো বললাম যে ঝটপট একটু পরে নাও, তারপর রেডি হয়ে যাব। জুমাও ফোন করলো যে পুজোতে আসবে না, আমি বললাম যে আসবো, তো চলো একটু পড়াশোনা করে নিই ঝটপট। তো এবার পড়তে বসলো একটু, গিয়েছিল তো মাস্টার বাড়ি, তো মাস্টার বাড়ি থেকে এসে ম্যাগি খেয়েছে, বলতে বাজার ম্যাগি 2 প্যাকেট ছিল, খেয়ে নিল। তো কে এবার পড়তে বসলো, দেখো আমি আমার ক্লিপটা গুঁজে পাচ্ছি না। তো পড়তে বসলে ও যেই একবার শুয়ে একবার বসে, মানে মনোযোগটা একদমই এক জায়গাতে রাখতে পারে না, তো তার জন্য অনেক বকাও খাই। তো তারপর একটু পরে তারপর যেতে হবে আবার পুজো বাড়িতে। তো ও একটু বেরিয়েছে, ওর জন্য অপেক্ষা করছি আমরা, আসলে একসাথে যাব। কিন্তু কোনো কাজ হলো না, কারণ ও এসে বললো যে আমার খুব ঠান্ডা লেগে গেলো, তোমরা যাও তোমার সাথে, আমি যাব না। তো তার জন্য কিন্তু আমাদের একা একাই যেতে হলো। তো একটু অল্প একটু পড়াশোনা করেনি, কারণ পরীক্ষা তো বেশি দিন নাই, একটু একটু করে না শেষ করলে কিভাবে হবে বলো? আর মেয়ে দেখো কি নাচছে শুধু পড়তে বসে। তার আগে হ্যাঁ তুমি আমরা দিয়ে কই পাশে ভাত খেয়ে লাই চলো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম পুজোতে যাওয়ার জন্য, তো ও যাবে না, উনার নাকি ঠান্ডা লেগে গেল। তো আমরা রেডি হয়ে গেলাম, জুমা আসবে তো জুমার সাথে আমরা যাবো আর কি। তো চলো যাও যাক।
তো বন্ধুরা দেখো এবার বাড়িতে গিয়ে ঠাকুর নমস্কার করে আসলাম, তো এবার প্রসাদের দিকে যাচ্ছি। আর আমরা বেশি লেট করব না, কারণ তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে বাড়িতে চলে যাব। তো এবার বসে পড়লাম চেয়ারে, টেবিল পরিষ্কার এখনো হয়নি, তারপর পরিষ্কার হলে মানে প্রসাদ দেবে আর কি। তো দেখো এবার প্রসাদ দিল, মানে আগে যা দিল ফল টল খেয়ে নিলাম, এবার দেখো জিলিপিটা রয়ে গেল আর খিচুড়ি, আর দিল বেগুনি। তো বন্ধুরা জানো কি বলছি, যে একটু পড়াশোনা করো, পুজো করতে তো এসে দেখো একদম চেঞ্জ করে। এবার বডিটা কাটছি, বডি তো বাজে কয়টা, মাত্র 9:30, ওকে 9:30 বলতে 9:40, তো এখনো কিন্তু ওর চোখে ঘুম কিন্তু এখন অনেক দূর দিল্লি, তো এর চোখে ঘুম আসতে কিন্তু অনেকটা সময় লাগবে, সব সব বাহানা নাটক। তো বলছি যে চলো একটু পড়াশোনা করে নেই, না বলছে আমার ঘুমে চলে আসলো 10 মিনিটে। আমার মেয়ে দেখেছো আমাকে ফাঁকি দে, কার মেয়ে ও জানে, ও কার মেয়ে আমাকে ফাঁকি দে। এখন একটা বই পড়াশোনা করবো, একটা বই, তারপর তোমাকে আমি সিআইডি চালিয়ে দেবো 10টার সময়, 10টা থেকে 11টা পর্যন্ত সিআইডি দেখবা, তারপর ঘুমাবা। হ্যাঁ এখন একটা বই চলো পড়াশোনা করে নি, ওকে।